নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, বম বম ভোলে। কেমন আছেন বন্ধুরা? যে সমস্ত বন্ধুরা শরীর স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখতে চান, কিভাবে খাবার দাবার এবং ন্যাচারাল উপায়ে শরীরকে আরও বেশি ভালো রাখবেন এবং যত্ন নেবেন, সেই সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার আরেকটি চ্যানেল সুব্রত হেলথ দেখতে পারেন। নিচের দেওয়ার লিঙ্কে আপনারা সেখানে গিয়ে দেখুন। এই সংসারে ভগবান শিব, এবং এই শিব নামই হল জগৎ সংসারের মঙ্গলের মূল কারক। তিনিই হলেন মঙ্গলময়, তিনি হলেন সকল কল্পনা, তিনি হলেন সকল মঙ্গলময়ের কারক। তিনি হলেন সমস্ত শিক্ষার আদি, জ্ঞান শক্তি ইচ্ছা এবং কর্মশক্তিরই মূল কারকই হল শিব। তিনি হলেন রক্ষক, অভিভাবক এবং নিয়ন্ত্রক, আর এই জন্যই তিনি মহেশ্বর। তিনি শুরু, তিনি শেষ, তিনি অসীম। তিনি অত্যন্ত তুষ্ট হয়ে তার সন্তানসম ভক্তকে আশীর্বাদ প্রদান করেন, তাই তিনি ভোলানাথ। তিনি খুশি হয়ে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জ্ঞান, বিজ্ঞান সবই তিনি দেন। বন্ধুরা, আজ 12 এপ্রিল 2020 অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ হলো নীল ষষ্ঠী ব্রত। আজ এই বিশেষ দিনে গ্রহগত বিশেষ পরিবর্তন এবং সেই সাথে অত্যন্ত শুভ যোগ, বাবা মহাদেবের নীল ষষ্ঠী ব্রত। দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এই বিশেষ দিনে। আমাদের জীবনে যেমন নবগ্রহের গুরুত্ব রয়েছে, সেই সাথে গ্রহদের পরিবর্তনের সাথে সাথে জীবনে ভালো খারাপ কিছু ঘটতে পারে। তাই আগামীকাল 13 এপ্রিল রবি তার উচ্চ রাশিতে স্থানান্তরিত হবে, অর্থাৎ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে স্থানান্তরিত হবে। রাশিচক্রের এই বিশেষ বড় পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। সেই সাথে বহু বছর পরে এই বিশেষ যোগ তৈরি হতে চলেছে। বর্তমানে চলতে থাকা যে মহামারী, সেই মহামারী থেকে একমাত্র বাঁচাতে পারেন এই দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ। একসময় এই পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তার আশীর্বাদেই একমাত্র আমাদের বাঁচা সম্ভব। বহু যুগ পরে এই বিশেষ শুভ পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসবে। এই সমস্ত রাশির জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে, হাসিতে খুশিতে তাদের দিন অতিবাহিত হবে। জীবনে ভালো সংবাদ আসতে শুরু করবে, শত্রু ভয় থেকে সে ধীরে ধীরে সামাজিক জীবনে চলে আসতে পারবে। ভগবান ভোলানাথের কৃপায় এই সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য ধীরে ধীরে উজ্জ্বল হবে, তাদের আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে শুরু করবে, পারিবারিক জীবনে এবং সাংসারিক জীবনে সুখ পেতে শুরু করবে এবং সুখবরও পেতে শুরু করবে। আপনার কর্মক্ষেত্রে বাধা ধীরে ধীরে দূর হবে। এই সমস্ত রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ সুযোগ আসতে শুরু করবে, কর্মক্ষেত্রে সফলতা আসবে এবং মনে আনন্দ আসবে। ধীরে ধীরে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনার আর্থিক যে সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেবাদিদেব মহাদেবের কৃপায়। আপনার দেবাদিদেবের কৃপায় সমস্ত কাজে সফলতা আসবে, পারিবারিক ক্ষেত্রে একটা সুন্দর জীবন আপনি উপহার পাবেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে অত্যন্ত শুভ ফল আসতে শুরু করবে, দীর্ঘদিন চলতে থাকা সাংসারিক যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে এবং সাংসারিক ক্ষেত্রে শুভ সংবাদ ধীরে ধীরে পাবেন, কর্মক্ষেত্রে দ্রুত অগ্রগতি ঘটবে এবং সমস্ত কাজ যেগুলো এতদিন সমাপ্ত হয়নি সেই কাজ ধীরে ধীরে সমাপ্ত হবে। দীর্ঘদিন ধরে যে ব্যর্থতা আপনাকে সমস্যায় ফেলছিল সেই ব্যর্থতা থেকে আপনি মুক্তি পাবেন, সেই ব্যর্থতার গ্লানি কাটিয়ে
কর্মক্ষেত্রে সফলতা পাবেন। ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং সফলতা পাবেন। যারা দীর্ঘদিন আইনের লড়াইয়ের মধ্যে রয়েছেন, আইনের লড়াই থেকে ধীরে ধীরে নিষ্কৃতি পাবেন। দীর্ঘদিন যারা যে সমস্ত কাজ বন্ধ রেখেছিলেন, সেই কাজ ধীরে ধীরে শুরু হবে। রাগের মধ্যে এই বিশেষ সময়ে কোনো রকম শুভ কাজ করতে যাবেন না বা কোনো শুভ কাজের ফয়সলা করবেন না, তা আপনার ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল নিয়ে আসতে পারে। তাই যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই ভালোভাবে ভেবেচিন্তে তবেই সেই কাজ করবেন। এই বিশেষ সময় শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেবেন, কারণ শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যেতে পারে। এই বিশেষ সময়ে বিরোধী পক্ষ থেকে নিজেকে দূরে রাখুন। বন্ধুরা, এতক্ষণ ধরে যে সমস্ত রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, সেই ভাগ্যশালী রাশি হল কন্যা রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি এবং মেষ রাশি। এই ছয় রাশির জীবনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে দেবাদিদেব মহাদেবের কৃপায়। বন্ধুরা, আশা করব ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় শিব শম্ভু কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।